ভোরের নিউজ দেশে বিদেশে অথবা প্রবাসে আমরাই প্রথম। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ফের ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন নরেন্দ্র মোদি। আগামী বৃহস্পতিবার প্রথম দফার ভোট শুরু হচ্ছে ভারতে। ভোটের আগে ভারতীয় আন্তর্জাতিক পোলিং এজেন্সি সি ভোটারের একটি সর্বশেষ সমীক্ষা প্রকাশ করা হয়েছে। সি ভোটারের সমীক্ষার ফলে ভোট প্রাপ্তির হার ও সম্ভাব্য আসন সংখ্যায় বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে আছেন নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ জোট। সমীক্ষা অনুযায়ী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ 30.7% ভোট পেলেও বড় জোর 142 আসন পেতে পারেন তারা। তৃণমূল, বাম, এসপি, বিএসপি বা আপের মতো দুই জোটের বাইরের দলগুলো পেতে পারে 134 আসন। মোট ভোটের 27.4% ভোট পেতে পারে এ দলগুলো। মার্চের প্রথম দিন থেকে এপ্রিলের 5 তারিখ পর্যন্ত 45,000-এরও বেশি মানুষের মতামত যাচাই করে সি ভোটার জানাচ্ছে সরকার গড়ার খুব কাছাকাছি এসে পৌঁছাচ্ছেন নরেন্দ্র মোদি। দেশের 543 আসনের মধ্যে সরকার গড়তে যেখানে 272 আসন দরকার, শরিকদের নিয়ে মোদির জোট এনডিএ 267 আসন পেতে পারে, 41.3% ভোট পেতে পারে এই জোট। তবে এসব সমীক্ষা অনেক সময় একেবারেই মেলে না, রাজনৈতিক দলগুলো এই সমীক্ষাকে গুরুত্ব দেয় না। তবে এই সমীক্ষায় জনমতের একটি প্রতিফলন পড়ে বলে মনে করা হয়। সি ভোটারের দাবি, এক মাসেরও বেশি সময়ে দেশের বিভিন্ন অংশের 45,134 ভোটারের সঙ্গে কথা বলে তারা এই সমীক্ষার ফল তৈরি করেছে। গত লোকসভা নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল 282 আসন। এবার অমিত শাহের দল 60 আসন খুইয়ে 222 আসন পেতে পারে বলে সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছে। শিবসেনা সহ এনডিএর অন্য শরিক দলগুলো 45 আসন পেতে পারে বলে জানাচ্ছে সি ভোটারের সমীক্ষা। অন্যদিকে 2014 সালের নির্বাচনে কংগ্রেসের 44 আসন এবার অনেকটা বাড়লেও রাহুল গান্ধীর দল 3 অঙ্কে পৌঁছাতে পারছে না বলে ধারণা করেছে সমীক্ষাটি। ইউপিএ শরিক দলগুলো 51 পেলেও কংগ্রেসের আসন 91টির বেশি বাড়ছে না বলে সি ভোটারের পূর্বাভাস। তবে কংগ্রেস জোট 30.7% ভোট পেতে পারে বলে জানিয়েছে সমীক্ষা। দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ অখিলেশ যাদব ও মায়াবতীর মহাজোটের কাছে অমিত শাহের দল বেশ কিছু আসন খোয়াতে পারে বলে সি ভোটারের সমীক্ষায় উঠে এসেছে। গত নির্বাচনে এই রাজ্যে 80টির মধ্যে 73টি পেয়েছিল বিজেপি ও তাদের শরিকরা। এবার তা 32-এ দাঁড়াতে পারে, মহাজোট পেতে পারে 44 আসন। আলাদা লড়ে কংগ্রেস উত্তরপ্রদেশে 4 আসন পেতে পারে বলে সমীক্ষার ফলে উঠে এসেছে। আবার বিহারের রামবিলাস নীতিশের সঙ্গে বিজেপির জোট 40টির মধ্যে 34 আসন পেতে পারে। লালু ও কংগ্রেস জোট পেতে পারে 6টি। গুজরাটেও 26টির মধ্যে 24 আসন পেতে পারে বিজেপি। মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপি হারলেও কয়েক মাসের মধ্যে লোকসভা নির্বাচনে 29টির মধ্যে 23 আসন পেতে পারে এনডিএ। মহারাষ্ট্রেও 48টির মধ্যে 35 আসন পাওয়ার সম্ভাবনা এনডিএর। ইউপিএ এ রাজ্যে পেতে পারে 13টি আসন। দিল্লিতে বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি বিপুলভাবে জিতলেও লোকসভায় তারা কোনো আসন পাচ্ছে না বলেই এ সমীক্ষার ধারণা। 7টি আসনই জিততে পারে এনডিএ। আবার পাঞ্জাবে 13 আসনের মাত্র 1টি মোদির জোট জিততে পারে বলে পূর্বাভাস মিলছে। বাকি 12টি পেতে পারে ইউপিএ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।